নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জি। অ্যালার্জি নিয়ে অনেক কথাবার্তা হয়ে থাকে, অ্যালার্জিটা কী এবং কেন, এই নিয়ে আজকে আলোচনা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে ঘন্টা বোতাম টিপলে সর্বপ্রথম আপনি ভিডিওটা পাবেন, এবং যদি শেয়ার করেন তাহলে আরও অনেক মানুষ যারা ওয়াকিবহল নয় ওনারা জানতে পারবেন বিষয়টা নিয়ে। অ্যালার্জি কী? অ্যালার্জি মানে হলো যে সেই সমস্ত নর্মাল সাবস্টেন্সেস যেগুলো আমাদের বডির মধ্যে, শরীরের মধ্যে প্রবেশ করে। এবার শরীরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সেই নর্মাল সাবস্টেন্স যেগুলো সবার জন্য নর্মাল, সবার জন্য কোনো অসুবিধা নেই, ওটা ইজিলি বডি অ্যাবজর্ব করছে এবং তাতে কোনো হাইপার রিঅ্যাক্টিভিটি দিচ্ছে না। কিন্তু কোনো কোনো শরীর কোনো কোনো জিনিসের প্রতি একটা হাইপার রিঅ্যাক্টিভিটি, হাইপার সেন্সিটিভিটি করে। যেরকম লাল 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 লঙ্কার গুঁড়ো যদি নিয়ে ঘষে দেওয়া হাতে, দেখবেন হাত লাল হয়ে গেছে, ওই জায়গাটা ফুলে গেছে। ঠিক সেই রকমই নর্মাল সাবস্টেন্স আমার শরীরে সেইভাবে যদি রিয়্যাক্ট করে, আমার শরীর যদি সেইভাবে হাইপার সেন্সিটিভ হয়, আমার শরীর যদি তার বিরুদ্ধে একটা রিয়্যাকশান করে ফেলে, তখনই সেই নর্মাল সাবস্টেন্সটা আমার জন্য অ্যালার্জি হয়ে গেল, সেটা অ্যালার্জিক হয়ে গেল এবং ওই জিনিসটা আমার জন্য অ্যালার্জেন হয়ে গেল। এবার আমার শরীরে প্রবেশ করার জিনিস কী কী আছে? দুটো পথ পদ্ধতি আছে আমাদের শরীরে বাইরের জিনিস প্রবেশ হওয়ার। একটা হলো আমাদের খাদ্য পদার্থ, যেটা আমরা সারা দিনান্দিন দিনে দুবার চারবার আটবার ডিভাইডেড কোয়ান্টিটিজ অফ সো মেনি থিংস, অনেক জিনিস মিলিয়ে আমরা খাই, এটা একটা পথ। দ্বিতীয় পথ হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়ে মানে নিঃশ্বাস প্রশ্বাসের সময়। নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমাদের অ্যাটমসফিয়ারে প্রচুর ধরনের পলিউটেন্ট এনভায়রনমেন্টাল এজেন্টস আছে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে খুব অ্যাবন্ডেন্ট আছে আর সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। তাদের মধ্যে যেরকম প্রধান হলো ধুলোবালি। ধুলো বলতে গেলে অনেকে বলে আমার ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু ডাস্ট অ্যালার্জি কিসের, কোন ডাস্ট অ্যালার্জি? ডাস্টের অনেক ভাগ আছে, হাউস ডাস্ট আছে, হাউস ডাস্ট মাইট আছে, কটন ডাস্ট আছে, সিল্ক ডাস্ট আছে, র কটন ডাস্ট আছে, পেপার ডাস্ট আছে, এই বিভিন্ন ধরনের ডাস্ট আছে। এবার কোন ডাস্ট কীভাবে আপনার প্রতি রিয়্যাক্ট করছে সেটা বিচারযোগ্য বিষয়, এক। দ্বিতীয়, তারপরে পোলেন্স আছে, ডিফারেন্ট ফাঞ্জাই আছে, বিভিন্ন গাছগাছার রেণু আছে, ফাঞ্জাই আছে, ছত্রাক আছে, এগুলো আমাদের অ্যাটমসফিয়ারে থাকে, যেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এবং সেই শরীরে গিয়ে তাদের মধ্যে, সেটা নর্মাল জিনিস, যেটা অ্যাটমসফিয়ার আমাদের নর্মাল, এনভায়রনমেন্ট নর্মাল, তাদের মধ্যে থেকে জিনিসগুলো যে আমাদের শরীরে প্রবেশ করছে, তার মধ্যে থেকে যদি কিছু কিছু ভিন্ন জিনিস আমার শরীরে হাইপার রিঅ্যাক্টিভ হয়ে যায়, হাইপার সেন্সিটিভ হয়ে যায়, আমার শরীর তার প্রতি একটা আলাদা রকম রিঅ্যাক্টিভিটি করছে, তাহলে সেই জিনিসগুলো আমার জন্য তখন অ্যালার্জেন হয়ে গেল। এতক্ষণ নর্মাল ছিল, যেহেতু আমার শরীর তার বিরুদ্ধে একটা হাইপার রিঅ্যাক্টিভিটি চালু করেছে বলে আমার জন্য ওটা অ্যালার্জেন হয়ে গেল। তো এবার দুটো জিনিস যদি দুই দিকে আমরা রাখি, যে খাওয়া দাওয়ার জিনিস আমরা দিনে সারাদিনে বিভিন্ন জিনিস দিনে দুবার চারবার আটবার দশবার আমরা ডিভাইডেড কোয়ান্টিটিজ অনেক জিনিস খাচ্ছি, কিন্তু টোটাল কোয়ান্টাম কত, লোড কত, ফুড আমরা সারাদিনে যতই খাই সব মিলিয়ে হয়তো 1 কেজি হবে, কিন্তু নিঃশ্বাস যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাস করছি সারাদিনে প্রায় 10,000 লিটার নিঃশ্বাস প্রশ্বাস আমরা করছি, সেই নিঃশ্বাসের সাথে কোয়ান্টাম অ্যালার্জেনিক লোড অনেক বেশি পরিমাণে আছে। সেই জন্য অ্যালার্জির জন্য আমাদের প্রয়োজন আছে ফোকাস করা, যে কোন কোন জিনিস থেকে হচ্ছে অ্যালার্জি, কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে হচ্ছে তাকে চিহ্নিত করা, তাকে চিহ্নিত করে আমরা আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দিই, যে যা যা অ্যালার্জিক রিঅ্যাক্টিভিটি হলো তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দিলে, ভেতরে জঙ্গি আছে তার বিরুদ্ধে সেনাবাহিনী যদি কমান্ডোজ পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে দেবে, বলে আর অ্যালার্জি মিটে যাবে। অর্থাৎ এই পরিষেবাগুলো নেওয়ার জন্য নিচে অ্যাপয়েন্টমেন্ট নম্বর দেওয়াগুলো ফোন করে সশরীরে আসতে হবে, মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন দিলে কিন্তু এর সুরাহা পাওয়া যায়। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকেন, আর আবারও দেখা হবে। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।